বাংলাদেশের লেডি বেকিং এর প্রসার ঘটে মূলত জান্নাতুল নাঈম এভরির হাত ধরে। এদেশে লেডি বেকারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছেন এভরিল। এপ্রিলের বাইক চালানোর হাতেখড়ি মূলত তার মামার কাছ থেকে। তিনি মাত্র 14 বছর বয়সে দক্ষ বাইক চালক হিসেবে গড়ে ওঠেন। দেশের সবচেয়ে জনপ্রিয় বাইকার এপ্রিল 1997 সালের 12ই সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার চান্দনাইশ উপজেলার শেবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ তাহের মিয়া ও মাতা রেজিয়া বেগম। তিনি 2013 সালে বড়মা রাহি মেনকা হাই স্কুল থেকে SSC ও কক্সবাজার কলেজ থেকে SSC পাস করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এপ্রিল 2017 সালে বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। যদিও তিনি তার বাল্যবিবাহের কথা লুকিয়েছিলেন বলে তার মুকুট ফিরিয়ে নেওয়া হয়েছিল। তবে কথায় আছে, হেরে যাওয়া মানেই পরাজিত হওয়া নয়। তাই তো বাল্যবিবাহকে মেনে নিতে না পেরে ঢাকায় চলে আসা এপ্রিল এখন দেশের একজন প্রতিষ্ঠিত মডেল, অভিনেত্রী ও বাইকার। ইতিমধ্যে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসা করিয়েছেন। তোমাকে একবার দেখতে এসেছি, কতদিন পর দেখলাম। তিনি গানের মডেলিং করেও ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। অভিনেত্রীর পাশাপাশি দক্ষ বাইকার হওয়ায় দর্শক মহলে তিনি সর্বদা আলোচিত ব্যক্তিত্ব। দর্শকদের মধ্যে তার বাইকের স্টান সুদক্ষ পুরুষ বাইকারদের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি স্মুথ ও সুন্দর হয়। প্রতিবাদী এপ্রিল শুধুমাত্র রূপের গুণেই আজকের বর্তমান অবস্থান তৈরি করেছেন তা কিন্তু নয়। তিনি একজন মেধাবী ছাত্রী, সুদক্ষ বাইকার ও দক্ষ অভিনেত্রী। সর্বোপরি তিনি 14 বছর বয়সে এই জীবনের কাছে হেরে যেতে চাননি বলেই নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।